Sarada, অনুকূল ও আশুতোষ ত্যাগী তাদের দিনের নাম কত সুন্দর। কেউ কি অসুবিধা বোধ করছে তাহলে তাদের অন্যত্র অবস্থান গ্রহণ করতে হবে, এখানে এরকম হলে অসুবিধা হবে। তো তখনকার দিনে এই নামগুলি প্রধানত ঈশ্বর কেন্দ্রিক করার চেষ্টা হতো, অথবা তার মধ্যে একটা সৌন্দর্য শিল্প ইত্যাদি রুচিশীলতার পরিচয় পাওয়া যেত। বিনয়, সারদা প্রসন্ন, অনুকূল ও আশুতোষ। এই আশুতোষ আমরা অন্যত্র পাই, শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেছিলেন, তার অনেক সেবা টেবা করেছিলেন, তার লেখা বইও আছে শ্রীমা বলে। বাল্যকাল হইতেই দেবতা পূজা দিতে সারদার বিশেষ আগ্রহ ছিল। তাহার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে 14 বছর বয়সের মধ্যেই তিনি বিভিন্ন দেবদেবী প্রায় 108টি স্তোত্র ও প্রণাম মন্ত্র মুখস্থ করিয়াছিলেন এবং অতি সুললিত সুরে ভগবদ গীতা, চণ্ডী ও উপনিষদ আদি শাস্ত্র পাঠ করিতেন। এগুলি গুরুজনদের শেখা দরকার, বাড়িতে যারা গুরুজন থাকেন। একটি 14 বছরের কিশোর বিভিন্ন দেবদেবীর প্রায় 108টি স্তোত্র এবং প্রণাম মন্ত্র মুখস্থ করে ফেলেছে, অতি সুললিত স্বরে ভগবদ গীতা, চণ্ডী ও উপনিষদ আদি শাস্ত্র পাঠ করিতেন। এখনকার দিনে এমন হয়েছে, মাতা পিতা শুধু অর্থের পেছনে ধাবিত করার জন্য সন্তানদের আগ্রহী, এর পরিণাম যে কি ভয়ঙ্কর সেটা কেউ বোঝে না। আমাদেরও সেই জন্য খুব সাবধানে চলতে হয়। ছেলেপুলেদের যদি বলি আশ্রমে আসবি, ভয় হয় মাতা পিতা খাবড়ে যাবে, ওরে বাবা এই নাড়া মাথা মোটা সোটা লোক, আবার বাঘের মতো গলা, কেন ডাকছে রে বাবা। আবার যদি কিছু ঠাকুর দেবতার বই দেওয়া হয় তখন তো ধরেই নেবে গেল ছেলে, অত সোজা নয়। একটা বই দেখেই যদি লোকের হয়ে যেত যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে। যাও তো এখানে এটি ভাবতে খুব ভালো লাগে, একটি 14 বছরের কিশোর 108টি স্তোত্র প্রণাম মন্ত্র মুখস্থ করেছে, অতি সুললিত স্বরে ভগবদ গীতা, চণ্ডী উপনিষদ আদি শাস্ত্র পাঠ করে। বালকের স্বভাব সরল ও সুমিষ্ট, অধিকন্তু পরীক্ষায় সর্বদা প্রথম হওয়াতে তিনি শিক্ষক ও সহপাঠীদের স্নেহ ও শ্রদ্ধার অধিকারী হইলেন। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ হইলে তিনি উচ্চ শিক্ষার জন্য শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে প্রবিষ্ট হইলেন, তখন তাহার বয়স 14 বছর। প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইলেন, কৃতিত্বের সহিত অধ্যয়ন আনতে। তাহার নিজের আশা ছিল এবং সকলেই ভাবিতেন যে পরীক্ষায় উচ্চ স্থান অধিকার পূর্বক তিনি বৃত্তি লাভ করিবেন, কিন্তু বিধি বিধানকে খণ্ডাইবে। পরীক্ষার দ্বিতীয় দিন জল খাবার খাইবার সময় অসাবধানতা বশত তামার বড় সাধে সোনার ঘড়িটি চুরি চুরি যাওয়াতে তিনি এত বিচলিত হইয়া পড়িলেন যে অবশিষ্ট পরীক্ষা ভালো করিয়া দেওয়া হইল না। এসব ভগবানের স্কিম যেন সব প্রোগ্রামিং করা রয়েছে। সুতরাং তিনি পাশ করিলেন দ্বিতীয় বিভাগে। এটা বোঝা দরকার তখনকার দিনে ভারতবর্ষের লিটারেসি রেট ছিল কত, লেস দ্যান 10%। লিটারেসি রেট মানে স্বাক্ষর, নিজের নাম লিখতে পারে। সেই যুগে সকলে আশা করছেন ইনি উচ্চ স্থান লাভ করবেন, তার মানে কতখানি মেধাবী। এখন তো হলে বেলা পঞ্চায়েত চেয়ার টেবিল গরু বাছুর সবাই 99% পায়, তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এমন সব বেরোচ্ছে ইঞ্জিনিয়ার যে ক্লাস কেরানির চাকরি অ্যাপ্লাই করছে, এমন ডাক্তার বেরোচ্ছে যে কিছুই জানে না। তো এই রকম শিক্ষার অবস্থা তখন ছিল না, সুতরাং বোঝা যাচ্ছে তিনি কতখানি মেধাবী ছিলেন। ইহাতে দুঃখের মাত্রা বর্ধিতই হইল, এত আশা ব্যর্থ হইল।
প্রত্যুত এই বিফলতাই আবার ঈশ্বরের বিধানে তাহাকে আর এক অপূর্ব সাফল্য আনিয়ে দিল। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে মাসাধিক যাবৎ বিমর্ষ দেখিয়া একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গেলেন। অতঃপর ঠাকুরের আকর্ষণে তিনি স্বতই তাহার নিকট যাতায়াত আরম্ভ করিলেন। সারদার পিতাকে সাধু সঙ্গে বিরোধী জানিয়া ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন যে সারদা গৃহে প্রত্যাবর্তনের জন্য শিয়ারের গাড়ি ভাড়া শ্রী শ্রী মায়ের নিকট হইতে লইবেন। লজ্জাশীলা মা ও সারদার আগমন বুঝিতে পারিলেই পূর্ব হইতে আবশ্যকীয় পয়সা তার দেশে রাখিয়া দিতেন, জিজ্ঞাসার প্রয়োজন হইত না। এইটি সব মডেল তৈরি করে রেখেছেন। আপাত দৃষ্টিতে তার পিতা শিক্ষিত, রুচিশীল ইত্যাদি, কিন্তু যেন এখানে যাওয়ার বিরোধী এই ভাবটি দেখাচ্ছেন। কেন? পরবর্তী প্রজন্মের যাতে শিক্ষা লাভ হয়। আর ঠাকুর অন্তর্যামী, বুঝতে পারছেন, তিনি এমন ব্যবস্থা করেছেন, তার পিতার অবস্থা যথেষ্টই ভালো, সম্পন্ন, সংগতি সম্পন্ন, কিন্তু সারদা তো সেখান থেকে কোনো সাহায্য পাবে না, সারদা প্রসন্ন। তাই ঠাকুর এমন ব্যবস্থা করেছেন যে শ্রী শ্রী মায়ের কাছ থেকে ও ওই গাড়ি ভাড়ার চারটি পয়সা নেবে। মা হত প্র্যাকটিক্যাল, তিনি জাগতিক দিক থেকে তত শিক্ষিত নন, উচ্চ শিক্ষিত এবং তার সব মায়েরা হাইলি কোয়ালিফাইড, কিন্তু ড্যাশ 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 বেশি বলা যাবে। তারপরে আগমন বুঝিতে পারিলেই পূর্ব হইতে আবশ্যকীয় পয়সা তার দেশে রাখিয়া দিতেন। কি সুন্দর, মা লজ্জাশীলা সামনে এসে দেবেন না, ঠিক যথাস্থানে রেখে দিচ্ছেন, জিজ্ঞাসার প্রয়োজন হইত না। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইলে ঠাকুর তাহাকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের নিকট পাঠাইয়া বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই যন্ত্র কি কিছু আমাদের সঙ্গে অসহযোগিতা করছে? আওয়াজ হচ্ছে কোন? ঠিক আছে, হ্যাঁ কি না? অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়, ঠাকুর বললেন এই সারদা প্রসন্নকে। মায়ের কাছে পাঠাচ্ছেন, নিজে মন্ত্র দিলেন না, কিন্তু তখন তাহার নিশ্চয়ই দীক্ষা হয় নাই, কারণ শ্রী শ্রীমা বলিতেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্র শিষ্য। তবে অনুমান করা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে তিনি মাতা ঠাকুরানির নিকট মন্ত্র গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গগুণে সারদার জীবন কিরূপ নবভাবে গঠিত হইয়াছিল তাহার একটি দৃষ্টান্ত দিলে মন গড়িবে না। শৈশব হইতে স্বগৃহের ব্যবস্থা দেখিয়া সারদার ধারণা হইয়াছিল যে ঝাঁট দেওয়া, জল তোলা ইত্যাদি ঝি চাকরদের কাজ। তাই ঠাকুর যখন একদিন আদেশ করিলেন কিছু জল এনে আমার পা ধুইয়ে দে, তখন লজ্জায় আরক্তিম বরণ সারদা শুধু চিত্রাকৃতির ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর সব বুঝিয়াও যেন বুঝিতে পারেন নাই, এমন ভাবে পুনরায় বলিলেন, জল নিয়ে আয়। সারদা কি করিবেন, উপায়ান্তর না দেখিয়া তাহাকে আদেশ পালন করিতে হইল। কিন্তু সেই সংস্কার অনিচ্ছা সেই দিনই পূর্ণ ইচ্ছায় পরিণত হইল। এই শিক্ষা ঠিক ঠিক উপযুক্ত গুরুর কাছে গেলে এরকম হয়। সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে আমরা আগে একদিন আলোচনা করেছি। জ্ঞান করে উপদেশ, তা কয়লা কি ময়লা ছুটে জব আপ করে প্রবেশ। কয়লার রং সবসময় মলিন কালো, সেটা যতই ধুয়ে ফেলা যাক হবে না। আঙ্গার শতদে না মলিনত্ব না উচ্চতে, তার মলিনতা শতবার ধুলেও, শতটা একটা লক্ষণ হিসেবে বলা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে বহুবার ধুলেও তার মলিনতা দূর হয় না। কিন্তু একটি সুন্দর ভাবে বললেন কবি, কবি মানে জ্ঞানী, কি বললেন, তার কয়লাকে ময়লা ছুটে যা আপকারে প্রবেশ। কয়লার মধ্যে যখন অগ্নি প্রবেশ করে তখন তার রং আর মলিন থাকে না, কিরকম হয়, রক্তিম হয়ে যায়, এবং
যখন আগুন শেষ হয়ে যায় তখন আর সেই মলিনতা ফিরে আসে না, তখন তার রং অন্যরকম হয়ে যায়। তাহলে প্রথমে কি বললেন, সদ্গুরু পাবে ভেদ বতাবে, সেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে এরকম হওয়া সম্ভব। অবশ্য শিষ্যকেও উপযুক্ত হতে হবে, গ্রহণ করতে হবে সেইভাবে, তা না হলে হবে না। যীশু খ্রিস্ট খুব সুন্দর কথা বলেছেন, ভাষাটা চমৎকার, আবার এক্সাক্ট মডেল ইংলিশ ট্রান্সলেশনে, যদিও অরিজিনাল অ্যারামাইক, যে চাষা কৃষক বীজ ফেলল ছুঁড়ে, কিছুটা পড়ল সামসি ফলে অন্ধার পাথরের উপর পড়লো, বড় বড় পাথরের চাঙ্গল রয়েছে বোল্ডার, তার উপর কিছু বীজ পড়ে গেল, কিছু বীজ পড়ল অবর্ষিত জমিতে, আনটিল্ড ল্যান্ড, যেটা চাষবাস দেওয়া হয়নি, লাঙল দেওয়া হয়নি, সেগুলি হলো না, ইত্যাদি কয়েকটি বলার পর বললেন কয়েকটি মাত্র পড়ল বর্ষিত জমিতে, সেখানে কি যথা সময় অঙ্কুরোদ্যম হলো, স্প্রাউটেড অ্যান্ড ব্রড ফোর এ হিউজ ইল্ড বা গোল্ডেন ইল্ড। বীজ সঠিক হলেও যদি পাথরের ওপর পড়ে অঙ্কুরোদ্যম হবে, যথা সময় ফল ফুল হবে না, যেটা বর্ষিত জমি রয়েছে সেইখানে উন্নত মানের বীজ পড়লে তখন কাজের কাজ হবে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সারদা মেট্রোপলিটন কলেজে এফএ পড়িতে আরম্ভ করিলেন, সেখানেও অল্প দিনে তিনি বেশ সুনাম অর্জন করিলেন। মেট্রোপলিটন কি পরবর্তীতে প্রেসিডেন্সি হয়ে গেছে খুব সম্ভবত, তাই না? কিন্তু দ্বিতীয় বছর হইতে তাহাকে আর বিশেষ পড়াশোনা করিতে দেখা যাইত না, তখন তিনি প্রায়ই রামকৃষ্ণের নিকট যাতায়াত করিতেন এবং ধর্ম বিষয়ে বক্তৃতা আদি শ্রবণ ও ধর্মগ্রন্থ পাঠ আদিতে সময় অতিবাহিত করিতেন। 1885 খ্রিস্টাব্দে শেষ ভাগে ঠাকুর শ্যামপুকুরে আগমন করার পর হইতে সারদা তাহার সান্নিধ্য লাভে বিশেষ সুবিধা পাইয়াছিলেন। কাশীপুরে তিনি খুব যাতায়াত করিতেন এবং গৃহের কঠিন শাসন সত্ত্বেও মধ্যে মধ্যে সেখানে রাত্রি যাপন করিতেন। কালে তাহার পিতার বুঝিতে বাকি রহিল না যে শ্রীরামকৃষ্ণের প্রভাবে সারদার মন ক্রমেই সংসার বন্ধন ত্যাগ করিয়া অজ্ঞাতের সন্ধানে অগ্রসর হইতেছে। অতএব তিনি সংসারে আকর্ষণের জন্য নানাবিধ চেষ্টায় ব্যবহৃত হইলেন। সারদার পিতা পুত্রকে সংসারে বাঁধবার অন্য উপায় না দেখিয়া গোপনে বিবাহের চেষ্টা করিতে লাগিলেন। খুব ইন্টারেস্টিং, হ্যাঁ? কিন্তু এই প্রচেষ্টা অবশেষে সারদার নিকট প্রকাশ হইয়া পড়াতে সারদা প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন। তিনি স্বপক্ষে প্রবেশ করিয়া আকাশ তারার মতো কি ভাবিলেন, অবশেষে গৃহ রইতে কি পদক্ষেপে বাড়ি হইয়া পড়িলেন। একখানি পত্র টেবিলের উপর রাখিয়া গেলেন, তাহাতে লিখা ছিল, শ্রদ্ধেয় পিতা স্নেহময় জননী আমার, আমি বিবাহ করিতে পারিব না, চোখের দৃষ্টি যেদিকে নিয়ে যায় সেদিকে আর চললু, সংসারের মায়াজালে বদ্ধ হতে আমার ইচ্ছা নেই, ইত্যাদি। 11:30টার সময় বাড়ি হইতে পলায়ন করিয়া তিনি প্রথমত কাশীপুরের বাগানে ঠাকুরের নিকট গমন করিলেন এবং গৃহ দিতে পলাইতেছেন ইহা না জানাইয়াই তাহার সুভাশীর্বাদ করিয়া পদব্রজে পুরী রওনা হইলেন। কিছুদিন পর সারদা বাড়িতে নিম্নলিখিত পত্র প্রেরণ করেন, শ্রদ্ধেয় পিতা এবং স্নেহময়ী মা বাবা, আপনাদের অকৃতজ্ঞ সন্তান দুঃখের সাগরে ভাসিয়ে আপনাদের চলে এসেছে, পারেন তো ক্ষমা করবেন। আমার দেশের ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে, দেখুন অল্প বয়স্ক ছেলে কিন্তু কি তার উদার দৃষ্টি, ঠাকুরের সান্নিধ্যে তার এই যে ম্যাক্রোকলম বিশ্ব চৈতন্যের দ্বার যেন খুলে গেছে। আমার দেশে ভাই বোন নানাবিধ দুঃখ কষ্টে হাবুডুবু খাচ্ছে, এ অবস্থায় আমি কুড়ের মতো বাড়িতে বসে থাকতে পারি নে, মানসিক অবস্থা পূর্ববর্তী আছে, আমার জন্য কোনো চিন্তা করবেন না, শরীর খুব ভালো, বৃদ্ধা আমাকে খুঁজতেও এখানে আসবেন না, কারণ এই চিঠি ডাকে পেলেই এর রওনা দিচ্ছি, কোথায় যে যাই এখনো কিছু ঠিক নাই। মা ও বড় ভাই বোনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন, আপনিও নেবেন, ছোট ভাই বোনদের আমার ভালোবাসা জানান, চিঠি আপনাদের প্রথম সন্তান সারদা।
এই চার লাইনে একটি অল্পবয়স্ক ছেলে চিঠি লিখেছে, কি সুন্দর! মাতা পিতার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা, আবার তাদের না জানিয়ে যাচ্ছে সেটাও একটা অনুভূতি রয়েছে। গুরুজনদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছে, বড় ভাইদের বোনদের আবার ছোট ভাইদের স্নেহ শুভেচ্ছা দিই, আবার তাতে একটা যেন বৃহত্তর জীবনের হাতছানি সে যে পেয়েছে সেটিও বোঝাচ্ছে। এগুলি অনুধ্যানের বিষয়, আমরা যন্ত্রের মতো শুনে যাই, তারপর আবার হজম হয়ে পরের দিন শরীর থেকে চলে যায় বেরিয়ে, এই জন্য কোনো কাজের কাজ হয় না। সারদা গন্তব্য স্থানের সংবাদ না দিলেও কাশীপুরে অনুসন্ধান করিয়া পিতা জানিলেন যে তিনি পুরী গিয়াছেন। সুতরাং তাহার পিতা মাতা তাহাকে লইয়া আসিবার জন্য পুরী রওনা হইলেন। পুরীতে উপস্থিত হইয়া জনক জননী সারদার সাক্ষাৎ পাইলেন, স্বীয় ভ্রমণ বৃত্তান্ত জানাইলেন। এইটা খুব সুন্দর, আপনাদের চিঠি লিখে চলতে আরম্ভ করলো, কিন্তু দুদিন যাবৎ কোথাও কিছু খেতে পেলুম না, বড়ই ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হওয়ায় চলতে বড় কষ্ট হলো। সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোন লোকালয় পাব এই ভরসায় অগ্রসর হলুম, কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে বিরাট জঙ্গল, ওই মধ্যে একটি ছোট রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করে ওই রাস্তায় চললুম, কিন্তু দুর্ভাগ্যবশত যতই যাই ততই দেখি নিবিড় বন নিবিড়তর হয়ে আসছে, অবশেষে অন্ধকারে দিশে হারা হয়ে গেল। কি করব, আমার গুরুদেব পরমহংস দেবের নাম করতে লাগলুম এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে প্রার্থনা জানালুম। নিরুপায় হয়ে সামনের একটি বড় গাছে উঠে ডালের উপর ঘুমিয়ে পড়লুম। হঠাৎ কি আমায় ডাকছে শুনতে পেলুম, কে? রাত্রির অন্ধকারে চেনা গায়, কণ্ঠস্বর কানে এলো, সন্ন্যাসী ঠাকুর খিদে পেয়েছে? এই যে বাতাসা রয়েছে খাও। এই বলে লোকটি চলে গেল এবং পুনরায় এক ঘটি জল আমাকে দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। নিবিড় বলে হঠাৎ একটি লোকের আগমন এবং তার সমানুভূতিতে অভিভূত হয়ে গেল, কি করে এ হলো বুঝতে পারলাম না। তবে বড় কারণই পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, যা সামান্য জিনিস দিয়ে পুণ্যবৃত্তি করল। এইভাবে রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা উঠে বনে এদিক ওদিক নানা স্থানে খুঁজতে লাগলো, কিন্তু এই নিবিড় বনে লোকালয় কিংবা লোকের চিহ্ন কোথাও দেখতে পেলুম না। পুরী যাত্রাকালে কাশীপুরে তাহাকে নিঃসঙ্গ দেখিয়া তারক অর্থাৎ স্বামী শিবানন্দজি পাঁচটি টাকা দিয়াছিলেন, কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি একটি পয়সা খরচ করেন নাই, এমনই ছিল তার তখন তীব্র বৈরাগ্য। কিছুদিন তিনি পিতামাতাকে সঙ্গে লইয়া পুরীর মন্দির আদি দর্শন করিলেন, অতঃপর আরো কয়েকদিন খুব আনন্দে কাটাইয়া সদলবলে কলিকাতা ফিরিলেন। এদিকে কলেজে এফএ পরীক্ষার মাত্র এক মাস বাকি, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন ইহা কেহ আশা করে নাই, কারণ সারা বছর পড়াশোনা কিছুই হয় নাই, কিন্তু তিনি আশাতীতভাবে পাস করিলেন। ইহার পর আবার সারদার মনে বৈরাগ্যের উদয় হইল। তিনি বাড়ি হইতে মাঝে মাঝে কোথায় চলিয়া যান, কেমন যেন আপন ভাবে চলেন এবং সংসারের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়বাবু এইসব দেখিয়া সারদাকে সংসারে ফিরাইবার জন্য নানা উপায় অবলম্বন করিলেন। প্রথমত তিনি একটি বশীকরণ যজ্ঞ করিবার জন্য বিপুল আয়োজন করিলেন। এই যজ্ঞের উদ্দেশ্য মন্ত্রের প্রভাবে সারদা মহারাজের মন সংসারে ফিরাইয়া আনা। এক মাস বারো দিন ধরিয়া বারো জন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ সম্পাদিত হইল, পরন্তু যজ্ঞের ব্রাহ্মণগণ স্পষ্ট বলিলেন যে তাহাকে সংসারে ফিরাইয়া আনা অসম্ভব। ইহাতেও বিনয়বাবু হতাশ হইলেন না, পরন্তু অন্য বিবিধ উপায় অবলম্বন করিলেন। এই জন্য তাহাকে নানাভাবে প্রচুর টাকা খরচ করিতে হইয়াছিল, কিন্তু কোনো ফলই হইল না। অনন্য উপায় হইয়া তিনি অবশেষে পরমহংসদেবের শিষ্যদের নিকট উপস্থিত হইয়া সব খুলিয়া বলিলেন এবং সারদা যাহাতে সংসারে ফিরিয়া যান তখন জন্য তাহার গুরু ভাইদের সাহায্য প্রার্থনা করিলেন। মাস খানেক পরে সারদা সব জানিতে পারিলেন এবং ইহাতে তাহার সংসার বিতৃষ্ণা বর্ধিতই হইল। শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর নরেন্দ্র প্রমুখ অনেকে যখন আটপুর যান তখন সারদা তাহাদের সঙ্গে গিয়াছিলেন। আটপুরে তাহারা যে কয়েকদিন ছিলেন সেই কয়েকদিন সেখানে বাবু নামের গৃহটি গভীর আধ্যাত্মিক ভাবে পূর্ণ হইয়া উঠিয়াছিল। ইহারই মধ্যে আবার একদিন সারদাকে শিব ও গঙ্গাধরকে পার্বতী সাজাইয়া
হরগৌরী উৎসব করা হইল। এইরূপ অনাগিন স্বাচ্ছন্দ্যের মধ্যে সকলে একদিন এক পুষ্করিণীতে স্নান করতে গিয়াছেন এমন সময়ে অনবধানতাবশত সন্তরণে অপটু সারদা ডুবিয়া যাইতে লাগিলেন। তখন নিরঞ্জন তাহাকে উদ্ধার করিলেন। আটপুর হইতে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা বরানগরে মঠে বরানগর মঠে যোগ দিলেন এবং সন্ন্যাস অবলম্বন করিলেন। তাহার নাম হইল ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। সাধারণত তিনি সারদা মহারাজ বলিয়ে পরিচিত ছিলেন। পরে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সবগুলি আমরা এখন পড়ার সময় নেই, কিছু কিছু বাদ দিয়ে যাব। পরমহংসদ একটা মজার কথা বলছেন, এক চিঠি লিখে একবার বরানগর মঠ থেকে চলে গেছেন, তাতে লিখছেন, আমি হেঁটে বৃন্দাবন চললু, পরমহংসদেব আমার বলেছিলেন তোর বাড়ি ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। কি সরল, বস্তুত সন্ন্যাসী হইলেও রামকৃষ্ণের শিক্ষা গুণে স্বামী ত্রিগুণাতীতানন্দ জনক জননীর প্রতি ভালোবাসা বিসর্জন দেন নাই। তিনি স্বীয় গর্ভধারিণীর সংবাদ রাখিতেন এবং তাহার কল্যাণার্থে তাহাকে শ্রী শ্রী মায়ের নিকট লইয়া যাইতেন। বরানগর মঠে বাসকালে স্বামীজি একদিন স্বামী সারদানন্দকে বলিলেন, পাড়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ। শরৎ মহারাজ বাহির হইলেন এমন সময় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলিলেন, শরৎ আমিও যাব। শুনিয়া শরৎ মহারাজ দাঁড়াইলেন, তীর্থবসরে তীর্থ দর্শন মানুষের ত্রিগুণাতীত রাস্তায় নামিলেন। কিন্তু মহাপুরুষ ও সারদানন্দ মহারাজ রাস্তায় বাহির হইয়া সারদা মহারাজকে দেখিতে পাইলেন না, সুতরাং তাহাকে ফেলিয়াই তাহারা গন্তব্য স্থান অভিমুখে অগ্রসর হইলেন। বেলা বাড়িয়া সূর্য মাথায় উঠিলে তাহার বিশ্রামের জন্য এক বাগানের সম্মুখে বসিলেন। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দজি ওই বাগান হইতে বাহির হইয়া বলিলেন, দুপুর হইলে কিনা তাই স্নান করে পিতৃ রক্ষা করে নিলাম। পিতৃ রক্ষা, উভয় অভাব হইয়া প্রশ্ন করিলেন। ত্রিগুণাতীত মহারাজ বুঝাইয়া বলিলেন, বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিতৃ রক্ষা করি, দেখলুম বলছি দুর্বার রয়েছে তাই খেয়েছি। এগুলি আপাত দৃষ্টিতে ছেলে মানুষই মনে হতেই পারে, কিন্তু কত এতে গভীর অন্তর্দৃষ্টি যে দেহ রক্ষার জন্য কিছু করতে হবে। এই পর্যন্ত তীব্র বৈরাগ্য এবং ঈশ্বরের অনুরাগ থাকলে তবে এটি ঠিক ঠিক হওয়া সম্ভব। খাওয়া দাওয়ার সম্বন্ধে এমনই সৃষ্টি ছাড়া ব্যাপার ছিল স্বামী ত্রিগুণাতীতানন্দের। এক সময় পেটের অবস্থাতে ভুগিতেছেন দেখিয়া ব্রহ্মানন্দজি তাহাকে শ্রীযুক্ত ডাক্তার বিপিন ঘোষ মহাশয়ের নিকট পাঠাইয়াছিলেন। ভক্ত ডাক্তারবাবু সাধুকে সগৃহে পাইয়া এবং আহারে তাহার রুচি আছে জানিয়া জিজ্ঞাসা করিলেন, কি খাবে বল। বিপিন ঘোষ খুব বয়স্ক মানুষ, ডাক্তার ভক্ত কি খাবে বল, এদেরকে তো ছেলের মতো, মানে এনাদের পিতা ওই ডাক্তার বাবুর চেয়ে বয়সে কম হয়তো। সাধু বলিলেন, রসগোল্লা। তখন তার দিনে দুই টাকার রসগোল্লা একখানি থালায় সজ্জিত হইয়া সম্মুখে উপস্থিত হইলে তিনি নির্বিবাহে সমস্ত শেষ করিলেন। অতঃপর দুষণ প্রশ্নাদিচ্ছলে ডাক্তার জিজ্ঞাসা করিলেন, আজ কি প্রয়োজন হইলে। তিনি বলিলেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই রাজা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তার অনুযোগী শুনে বললে, অত রসগোল্লা খেলে কেন, সহজ উত্তর আসিল, আপনি দিলেন আমি কি করব। এখানে গম্ভীর মহারাজ লিখছেন, পাঠক কি আগে লোভ করিবেন, সাধারণ বুদ্ধিতে তাহা মনে হয় বটে, কিন্তু রসগোল্লার সঙ্গে ঘাসের কথাটিও মনে রাখিতে হইবে আর ভাবিতে হইবে সিদ্ধ পুরুষ প্রেমানন্দজির বাণী। পূর্বোক্ত চিকিৎসা পর্ব বর্ণনা করিয়া তিনি বলিয়াছিলেন, ওর সিদ্ধাই ছিল, আমি একবার ঘন দুধ ধীরে ধীরে দিতে লাগলো, বেশ খেয়ে যেতে লাগলো, আমিও থামলাম না ও থামল না। স্বামী প্রেমানন্দই আবার বেগুন মঠে বসিয়া এক শিবরাত্রির পর দিন বলিয়াছিলেন, একটা করে কলাতে সারদা ওই বেলতলায় সাত দিন পড়ে রইল, সাত দিন একটি করে শুধু কলা বেলতলায় পড়ে আছে, মানে কোনো গৃহ অভ্যন্তরে থাকছে না। তীর্থ দর্শন ও সেবা কার্যাদির সময় ত্রিগুণাতীত মহারাজ দীক্ষারব্ধ অন্নে দিন অতিপাত করিতেন, আবার সম্ভব স্থলে প্রচুর অন্ন গ্রহণ করিয়া উদয়মূর্তি করিতেন।
একদা জয়রাম পার্টি হইতে ফিরিবার সময় একটি ছোট হোটেলে উঠিয়া সারদা মহারাজ মালিককে জানাইলেন যে তিনি অপরের তুলনায় অধিক আহার করেন, সুতরাং পরিবেশনে যেন কার্পণ্য করা না হয়। তিনি সাধারণ হার অপেক্ষা অধিক অর্থ দিতে প্রস্তুত আছেন। ধর্মগুরু মালিক অর্থের দিকে দৃষ্টি না রাখিয়াই যথানিয়মে অভাগতকে আহারে বসাইল। সারদা মহারাজ ক্ষুধিত ছিলেন, তাই বারংবার ডাল ভাত চাহিয়া খাইতে লাগিলেন। ক্রমে মালিকের ক্ষুদ্র ভাণ্ডার নিঃশেষিত প্রায় হইল, কিন্তু সাধকের স্বীয় চিরাচরিত বিধান অনুযায়ী আহার করাইয়া তাহার একটা আত্ম তৃপ্তি লাভ হইয়াছিল। আর সেই সস্তার দিনে খরচও তেমন বেশি কিছু হয় নাই। সুতরাং ত্রিগুণাতীত মহারাজ অধিক অর্থ দিতে গেলেও সে গ্রহণ করিল না, শুধু শ্রদ্ধা নিবেদন করিয়া সাধুর আশীর্বাদ ভিক্ষা করিল। শ্রী শ্রী মায়ের প্রতি তাহার অসাধারণ বিশ্বাস ও ভক্তি ছিল। একবার তিনি শ্রী শ্রী মাকে লইয়া জয়রাম বাড়িতে যাইতেছিলেন। মা ছিলেন গো জানে গরুর গাড়িতে এবং তিনি চলিয়াছিলেন পদক্রোজে। রাত্রে গাড়িখানি রাস্তায় এমন এক গভীর গর্তময় স্থানে আসিয়া পড়িল যেখানে উহা উল্টাইয়া যাইতে পারে কিংবা ঝাঁকানিতে মায়ের নিদ্রাভঙ্গ হইতে পারে। অবস্থা বুঝিয়া ত্রিগুণাতীত মহারাজ রাস্তার গর্তে শুইয়া পড়িয়া তাঁহার দেহের উপর দিয়া গাড়ি চালাইতে আদেশ দিলেন। ইতোমধ্যে মায়ের নিদ্রাভঙ্গ হওয়াতে তিনি কাণ্ড দেখিয়া গাড়ি হইতে নামিয়া সারদা মহারাজকে ভর্ৎসনা করিতে লাগিলেন। আর একবার শ্রী শ্রী মায়ের জন্য বাজার হইতে ঝাল লঙ্কা কিনিয়া আনিতে বলিলেন, তিনি বাগবাজার হইতে লঙ্কা চাখিতে চাখিতে পায়ে হটিয়া বড় বাজারে গিয়া চিক চিক ঝাল লঙ্কা পাইয়া কিনিয়া আনিলেন। ততক্ষণে জিহ্বা ফুলিয়া উঠিয়াছে। শ্রী শ্রীমা যখন বেলুড়ে নীলাম্বরবাবু বাগানে ছিলেন তখন সেবক সারদা মহারাজ সন্ধ্যাবেলায় একখানি পরিষ্কার কাপড় শেফালিকা গাছের তলায় পাতিয়া রাখিতেন, যাহাতে শেষ রাত্রে ছড়া শিউলি ফুলে মা ঠাকুরের পূজা করিতে পারেন। কলিকাতা ও জয়রামবাড়িতে তিনি অন্য বহুভাবে শ্রী শ্রীমায়ের সেবা করিয়াছেন। এই সঙ্গে মনে পড়ে তাহার অদ্ভুত সাহসের কথা। কোন সময় ঘটনা জানা নাই, তবে উহা তাহার যৌবন প্রারম্ভে ঘটিয়াছিল বলিয়া অনুমান হয়। ভূত আছে ইহা তিনি কিছুতেই বিশ্বাস করিতেন না। একদিন ছুটিলেন বিপ্রহর রাত্রিতে একটি পুরাতন বাড়িতে গেলে অবশ্যই ভূত দেখা যাইবে, অমনি সেখানে যাইয়া অপেক্ষা করতে লাগিলেন। কিন্তু মধ্যরাত্রিতেও কিছু দেখিতে না পাইয়া হতাশ হইয়া পড়িলেন। এমন সময় হঠাৎ ঘরের কোণ হইতে এক ক্ষীণ আলো উঠিতে দেখিলেন। উহা ক্রমশ উজ্জ্বলতর হইতে লাগিল এবং তাহার মধ্য হইতে একটি প্রকাণ্ড চক্ষু যেন তাহার দিকে ভীষণভাবে অগ্রসর হইতে থাকিল। ইহা দেখিয়াই তাহার সমস্ত শরীর শিহরিয়া উঠিল। তিনি প্রায় মূর্ছিত হইয়া পড়িয়াছেন এমন সময় চকিতে শ্রী রামকৃষ্ণকে সম্মুখে দেখিতে পাইলেন। ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, বৎস, যে কাজে মৃত্যু নিশ্চিত সেসব কাজ বোকার মতো কেন করো, আমার প্রতি মন রাখলে যথেষ্ট হবে। বরাহনগর মঠে এক রাত্রে ব্রহ্মানন্দজি, সুবোধানন্দজি ও ত্রিগুণাতীতানন্দজি এক শয্যায় নিদ্রিত আছেন। এমন সময় ত্রিগুণাতীতের মনে নির্জন শ্মশানে যাইয়া তান্ত্রিক সাধনা করিবার বাসনা জাগিল এবং কাহাকেও কিছু না বলিয়া গৃহের বাহিরে চলিলেন। এদিকে ব্রহ্মানন্দজি স্বপ্নযোগে অকস্মাত চিৎকার করিয়া উঠিলেন, ওরে সারদা, যাসনি যাসনি। সে শব্দে সকলেরই নিদ্রাভঙ্গ হইল এবং তাহারা দেখিলেন যে সারদা মহারাজ কক্ষ অভ্যন্তরে প্রবেশ করিতেছে। অতঃপর জিজ্ঞাসিত হইয়া ব্রহ্মানন্দজি কহিলেন যে স্বপ্নে ঠাকুর ওইভাবে ত্রিগুণাতীতকে নিষেধ করিতে বলিয়াছিলেন। বরাহনগরে একসময় ত্রিগুণাতীত মহারাজ একবার একটি ছোট্ট ঘরে দরজা বন্ধ করিয়া এরূপ অবিরাম যজ্ঞান আরম্ভ করিলেন যে আহার নিদ্রা বলিয়া দিলেন। সুতরাং অপর সকলে তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন, এমনকি জোর করিয়া ধরিয়া নিতে চাইলেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। অবশেষে তিনি বলিলেন যে মহাপুরুষ শিবানন্দজি যদি আহারের সময় তাহাকে স্পর্শ করিয়া থাকেন তবে উহাই তাহার যজ্ঞের সদৃশ্য হইবে এবং ওইভাবে তিনি অন্নগ্রহণ করিবেন, অগত্যা তাহাই হইল। আটপুরে বড়দিনের রাত্রিতে শ্রী রামকৃষ্ণ সন্তানগণ ত্যাগ বৈরাগ্যের আলোচনায় যে অনাবিল আনন্দ পাইয়াছিলেন উহার স্মরণার্থে এবং যিশুর প্রতি ভক্তি নিবেদনের জন্য ত্রিগুণাতীত মহারাজ অতঃপর প্রতি বৎসর বড়দিনের পূর্ব রাত্রে একটি ছোট উৎসব করিতেন। ফলত তাহার অনুকরণে আজও বেলুড় মঠে ও মঠের সংশ্লিষ্ট অন্যান্য আশ্রমে যথারীতি
যিশুর এই জন্মরাত্রিটি প্রতিপালিত হইয়া থাকে। এরপরে তীর্থ দর্শন ইত্যাদি অনেক বর্ণনা রয়েছে, আমরা সেগুলো অনেকটাই বাদ দিয়ে চলে যাব। নানা স্থান ভ্রমণার্থে ত্রিগুণাতীত মহারাজ দ্বারকায় উপস্থিত হইলেন এবং তথায় মন্দির আদি দর্শন অনন্তর জাহাজে পোরবন্দর বা সুদামা পুরী দর্শনে চলিলেন। সেখানে হাটকেশ্বর মন্দিরে একদল ইংলাজ যাত্রী সন্ন্যাসী অপেক্ষা করিতেছিলেন। তাহারা অকস্মাত এই বাঙালি সাধুকে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন, কারণ এখন তাহার সাহায্যে রাজপ্রাসাদে অবস্থানকারী অপর বাঙালি সাধুকে ধরিয়া রাজার নিকট হইতে আবশ্যকীয় পাথেয় সংগ্রহের পথ সহজ হইয়া গেল। যার যা ধারণা হয় কে এই দ্বিতীয় বাঙালি সাধু, সাধুদের কথায় স্বামী ত্রিগুণাতীতের অনুমান হইল হয়তোবা ইনি স্বামী বিবেকানন্দ। কথাগুলো পড়তে কি বেশি স্থির হয়ে যাচ্ছে, সবাই শুনতে বুঝতে পারছে? কে তৃতীয় বাঙালি সাধু, সাধুদের কথায় স্বামী ত্রিগুণাতীতের অনুমান হইল হয়তোবা ইনি স্বামী বিবেকানন্দ। তথাপি সন্ন্যাসীদের অনুরোধ এড়াইতে না পারিয়া তিনি ভিক্ষার্থী হিসাবে তাহাদের সহিত ওই রাজপ্রাসাদ নিবাসী সাধুর নিকট উপস্থিত হইলেন। গিয়া দেখেন তাহার অনুমান সত্য, কিন্তু স্বামীজি দৃঢ়ভাবে জানাইলেন, পয়সার জন্য আমি কাকেও বলতে পারব না, তোর কাছে যা আছে সব দিয়ে দে। স্বামী ত্রিগুণাতীত তাহাই করিলেন এবং সাধুদের বিদায় দিয়া স্বামীজির সহিত আলাপে প্রবৃত্ত হইলেন। অনেক রাত্রি পর্যন্ত তথায় কাটাইয়া তিনি হাটকেশ্বর মন্দিরে ফিরিলেন। একটি ঘটনায় স্বামী ত্রিগুণাতীতের সদ্বংশ সুলভ অমায়িক ব্যবহারের পরিচয় পাই। কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ স্বামী বিরজানন্দ মঠে যোগদান করিলে তাহার পিতামহ তাহাকে বাড়িতে ফিরাইবার জন্য একদিন মঠে আসেন। পরন্তু স্বামী ত্রিগুণাতীতের আসন ও তামাক প্রদান এবং মধুর আলাপনে তিনি বুঝিতে পারেন যে নাতিটি সাধু প্রকৃতি যুবকদের সহিতই আছে, ইহাতে তাহার খেদ মিটিয়া যায় এবং তিনি নির্বিবাদে গৃহে ফিরিয়া যান। ত্রিগুণাতীত মহারাজের তিক্ত ভ্রমণ স্পৃহা কখনো চরিতার্থ হয় নাই। সুতরাং তিনি 1895 খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ কৈলাস ও মানস সরোবর দর্শনে যাত্রা করিলেন। এখন তো অনেক সহজ হয়ে গেছে, গাড়ি ঘোড়া এরোপ্লেন হেনা তেনা, তখন কৈলাস মানস সরোবর যাওয়া মানে খাল কেটে কি একটা আনা। এই দুর্গম রাস্তায় তাহাকে বহু বিপদের সম্মুখীন হইতে হইয়াছিল এবং বিশেষ কয়েকটি ক্ষেত্রে তিনি যেন দৈব সহায় উদ্ধার পাইয়াছিলেন। একদিন পথ চলিতে চলিতে ঠিক সন্ধ্যা সমাগমে এক বিস্তীর্ণ খরস্রোতা পার্বত্য নদীর তীরে উপনীত হইয়া তিনি দেখিলেন পার হইবার জন্য একটি পুরাতন বাঁধ মাত্র আছে, তাহাও মধ্যে মধ্যে ভগ্ন। জ্যোৎস্নার আলোকে কোন প্রকারে গুহার উপর দিয়া চলিয়া যাইবেন ভাবিয়া অগ্রসর হইলেন এবং ভগ্ন স্থানগুলি উল্লম্বন পূর্বক অতিক্রম করিতে থাকিলেন। এইভাবে চলিয়া সবেমাত্র মধ্যস্থলে পৌঁছিয়াছেন এমন সময় একখানি কালো মেঘ উজ্জ্বল চন্দ্রমাকে একেবারে আচ্ছন্ন করায় অবানিশার মতো চারিদিক সম্পূর্ণ তিমির আবৃত হইল। অন্ধকারে এই বাঁধের উপর দিয়া এক পা অগ্রসর হওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। তিনি কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া দাঁড়াইয়া রইলেন, মনে মনে শুধু ঠাকুরের নাম করিতে লাগিলেন। সহসা শুনিতে পাইলেন কে যেন তাহাকে বলিতেছে আমার অনুসরণ করো। হঠাৎ কিছুই বুঝিতে পারিলেন না, কলে পুতুলের মতো চলিতে আরম্ভ করিলেন এবং দেখিতে দেখিতে নদীর অপর তীরে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে কালো মেঘখানি সরিয়া যাওয়াতে চাঁদের আলো পরিষ্কার ভাবে চারিদিকে ছড়াইয়া পড়িল, তথাপি নদীর তীরে তিনি কোন লোকের চিহ্ন দেখিতে পাইলেন না। আরেকবার পার্বত্য অঞ্চলে ভ্রমণকালে তিনি একদিন চলিতে চলিতে একটি গ্রামের মধ্যে আসিয়া উপস্থিত হইলেন। উহার পাশেই একটি বহু পুরাতন জীর্ণ মন্দির ছিল। মন্দিরের সম্মুখে চতুর্দিকে প্রাচীর আবৃত একটি ছোট প্রাঙ্গণ তিনি শুনিতে পাইলেন সূর্যাস্তের পরে এই মন্দিরের দরজা বন্ধ করিয়া দেওয়া হয়, কেননা রাত্রিতে কোথা হইতে ঝাঁকে ঝাঁকে মশা এই মন্দিরে আসিয়া উপস্থিত হয় এবং কেউ মন্দিরের মধ্যে থাকিলে মশক দংশনে তাহার জীবন সংশয় হয়। এইরূপ অদ্ভুত কথার সত্যতা পরীক্ষার জন্য তিনি গ্রামবাসীদের নিষেধ সত্ত্বেও সূর্যাস্তে মন্দিরে ঢুকিয়া পড়িলেন। তাহার সত্য সত্যই কৃষ্ণ মেঘ সদৃশ মশকপুঞ্জ আসিয়া তাহাকে আক্রমণ করিলে তিনি কম্বল আবৃত হইয়া ভূমিতে গড়াগড়ি দিতে লাগিলেন এবং ঠাকুরকে স্মরণ করিয়া সারা রাত্রি অনিদ্রায় কাটাইলেন।
কৈলাস সরোবর ও লাদাখ হইতে ফিরিয়া তিনি প্রায়শ কলিকাতায় থাকিতেন। কারণ প্রথমে তাহার জ্বর হয়, তারপর ঠাকুরের উৎসবের আয়োজন করিতে হয় এবং অতঃপর উদ্বোধন পত্র প্রকাশের চেষ্টা করিতে থাকেন। সে সমস্ত প্রয়াসের সংবাদে আনন্দিত হইয়া স্বামীজি আমেরিকা হইতে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়াছিলেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সেটার বিশেষ সাহায্য করবে, সে মতলবটা বন্ধ নয়। অর্থাৎ দিয়া সাহায্য করিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু পত্র প্রকাশ তখনই সম্ভব হয় নাই, উহা বাহির হইয়াছিল কয়েক বছর পরে। কলিকাতায় অবস্থানের এই সুযোগে ত্রিগুণাতীত মহারাজ নানা স্থানে পর্যায়ক্রমে গীতা উপনিষদ আদি ব্যাখ্যা করিতেন এবং সাময়িক পত্রে প্রবন্ধ আদি লিখিতেন। ইন্ডিয়ান মিরর পত্রে তাহার তিব্বত ভ্রমণ কাহিনী ধারাবাহিক রূপে প্রকাশিত হয়। ইহারই মধ্যে তিনি আবার যুবকদের চরিত্র গঠনের জন্য কলিকাতার তিনটি পাড়ায় তিনটি ব্রহ্মচর্য কেন্দ্র স্থাপন পূর্বক তাহাদিগকে সৎপথে পরিচালিত করিতে থাকেন। তিনি তখন খুব পড়াশোনা করিতেন, অথচ অবকাশ বেশি ছিল না, তাই সময় অভাবে তাহার শয্যার চারিপাশে বহু শাস্ত্র আদি গ্রন্থ স্তূপাকার পাওয়া দিয়া থাকিত। ডক্টর শশীভূষণ ঘোষের বাড়িতে থাকার সময় স্বামী ত্রিগুণাদিতে ভগবদ্বার হয় এবং ক্লোরোফর্ম সংযোগে অস্ত্র চিকিৎসার প্রয়োজন দেখা যায়, কিন্তু তিনি সজ্ঞানে অস্ত্রোপচার সহ্য করিতে পারিবেন বলায় ডাক্তার উহাতেই স্বীকৃত হন। তদ অনুসারে তাহার দেহে প্রায় অর্ধ ঘন্টা অস্ত্র চালনা করা হয় এবং প্রায় 6 ইঞ্চি পরিমাণ কাটা হয়। তথাপি তিনি কোনো যন্ত্রণার লক্ষণ প্রকাশ করেন নাই। 8 ঘন্টা ধরে ছুরি চালিয়েছে, 6 ইঞ্চি মানে কতখানি, আমাদের একটা কিছু লাগলেই উফ বাবারে মারে চিৎকার। 1897 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে দুর্ভিক্ষের পরামূর্তি প্রকটিত হইলে অখণ্ডানন্দজি মহুলায় সেবা কার্যে প্রতি হন। জেলা ম্যাজিস্ট্রেট লেভিন সাহেব ওই কার্যে সহায়তা করিয়াছিলেন বলিয়া একটি সভা করিয়া তাহাকে ধন্যবাদ দেওয়া হয়। ওই উপলক্ষে মিশনের পক্ষ হইতে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ত্রিগুণাতীত মহারাজ মহুলায় প্রেরিত হন। মহুলা হইতেই তাহাদেরকে সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য দিনাজপুরের নিকটবর্তী বিরল গ্রামে যাইতে হয়। সেখানে তিনি নিজে ভিক্ষান্নে উদারপণ করিতেন এবং গৃহে গৃহে যাইয়া চাউল ও বস্ত্র বিতরণ করিতেন। সাফল্য ও সুনামের সহিত কার্য সমাপনান্তে তিনি কলিকাতায় আসেন। এদিকে স্বামীজি প্রথমবারে স্বদেশে ফিরিয়া প্রস্তাব করিলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একখানি সাময়িক পত্র পরিচালনা আবশ্যক। দৈনিক পত্র স্বামীজি মনোভূত হইলেও অর্থাভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবই গৃহীত হইল। উহার নাম রাখা হইল কি, স্বামীজি উহার জন্য 1,000 মুদ্রা দিলেন এবং ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র 1,000 ধার দিলেন। অতঃপর 1305 বঙ্গাব্দে পয়লা মাঘ 1899 খ্রিস্টাব্দ জানুয়ারি স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনে নিজস্ব ছাপাখানা হইতে ওই পত্র বাহির হইল। তখন ছাপাখানা কেনা হয়েছিল কম দামে, পরে ওটি আর ছিল না, ওটি বিক্রি করে দিতে হয়। এই কার্যে তাহাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইয়াছিল বলিলেও অত্যুক্তি হয় না। স্বামীজির আদেশ ছিল যে মূলধন আমরা চলিবে না, এদিকে অর্থাভাবে কর্মচারী নিয়োগ করা চলে না, নিজের আহারাদির ব্যবস্থা সুব্যবস্থা অসম্ভব। পরিস্থিতি এরূপ প্রতিকূল হইলেও অক্লান্ত কর্মা ত্রিগুণাতীত মহারাজ কখনো ভক্তগৃহে ভিক্ষা করিয়া, কখনো অনসারে থাকিয়া, অথবা পদব্রজে 5 ক্রোশ পথ চলিয়া একাই সমস্ত কাজ চালাইতে লাগিলেন। ছাপাখানায় দক্ষ কর্মচারী নাই, যাহারা আসে তাহারাও নিয়মিত আসে না। ত্রিগুণাতীত মহারাজ অনেক সময় তাহাদিগকে গৃহ হইতে ছাপাখানায় টানিয়া আনিতেন, অথবা নিজেই ছাপার অক্ষর সন্নিবেশ করিতেন, অশুদ্ধি সংশোধন প্রভৃতি করিতেন। ক্লান্ত দেহ পাশে ঘুমাইয়া পড়ে এই ভয় দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি কাজ করিতেন। এতদ ব্যতীত বাড়ি বাড়ি যাইয়া প্রবন্ধ জোগাড় করা, কাগজের আদর্শ ও উদ্দেশ্য সকলকে বুঝাইয়া দেওয়া, নূতন গ্রাহক সংগ্রহ করা ইত্যাদি যাবতীয় কার্যে তিনি সারাদিন ব্যস্ত থাকিতেন। রোগের সময়ও তাহার অব্যাহতি ছিল না, জ্বর গায়ে সকালে উঠিয়াই হয়তো বাড়িয়ে গেলেন, নানা প্রয়োজনে ইতস্তত ঘুরিয়া যখন গৃহে ফিরিলেন তখন হয়তো জ্বর এত বাড়িয়েছে যে শয্যা গ্রহণ ব্যতীত আর উপায় নাই, অথচ পর দিবস আবার একইভাবে কাজ চলিতে থাকিত। এত ব্যস্ততার মধ্যে বন্ধু বান্ধব বা পরিচিত কাহার অসুখ হইলে তিনি তাহার শয্যা পার্শ্বে বসিয়া অম্লান বদনে সেবা করিতেন। যোগানন্দজির শেষ অসুখের সময় তিনি দিনে কপুলিয়া টোলায় উদ্বোধন প্রেসের কার্যে ব্যস্ত থাকিতেন এবং রাত্রে গুরুভ্রাতার সেবা করিতেন।
ছাপাখানার এক কর্মচারী হঠাৎ কলেরা হইলে তিনি তাহার চিকিৎসা যে সমস্ত ব্যবস্থা তো করিলেনই, অধিকন্তু সহস্তে সেবাভার গ্রহণপূর্বক তাহাকে নিরাময় করিলেন। এদিকে তুরিয়ানন্দজি 1902 খ্রিস্টাব্দে আমেরিকা হইতে ভারতে ফিরিয়া আসিতে উদ্যত হইলে স্বামীজি ত্রিগুণাতীত মহারাজকে তাহার স্থল অভিষিক্ত করিতে স্থলাভিষিক্ত করিতে চাইলেন। তদনুসারে যাইবার আয়োজন প্রায় সম্পূর্ণ হইয়াছে এমন সময় স্বামীজি দেহত্যাগ করিলেন। তাই আকস্মিক বিপদে সকলে মুহ্যমান হইয়া পড়ায় তাহার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে ওই বৎসর নভেম্বরের মাস আরম্ভে তিনি সান ফ্রান্সিসকো অভিমুখে চলিলেন। তিনি স্থির করিলেন আমেরিকায় দেশি পোশাক ব্যবহার এবং নিরামিষ আহার করিবেন, এমনকি সে দেশে শাক সবজি পাওয়া যাইবে কিনা ইহা জানা না থাকায় শুধু রুটি ও চিনি খাইয়া থাকিবার জন্য মনে মনে প্রস্তুত হইলেন। যাহা সান ফ্রান্সিসকো শহরে পৌঁছিলেন স্থানীয় বেদান্ত সমিতির সভ্যগণ তাহাকে সাদরে সমিতির সভাপতি ডক্টর M.H. লোগানের গৃহে লইয়া গেলেন। কয়েক সপ্তাহ পরে এই ধীরে ধীরে এবারে কাজ কি করে এগোচ্ছে এসব ডিটেলস রয়েছে, আমরা সেসব ছেড়ে এগিয়ে চলব। পাশ্চাত্যের প্রতিকূল বা উদাসীন মনোভাবের সম্মুখে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন কি, পাশ্চাত্য জগতে হিন্দু মন্দির তিনি করবেন, কারণ কাজ বেড়ে যাচ্ছে, লোক স্থান সংকুলান হচ্ছে না, পাশ্চাত্য জগতে ইহাই প্রথম হিন্দু মন্দির। 1905 খ্রিস্টাব্দের 25 অগস্ট হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপিত হইল। পাশ্চাত্যের প্রতিকূল বা উদাসীন মনোভাবের সম্মুখে এইরূপ একটা প্রস্তাব লইয়া উপস্থিত হওয়া তখন দুঃসাহস বা কল্পনা বিলাস ব্যতীত আর কিছুই ছিল না। কাজটা আজ যেরূপ সরল মনে হইতেছে স্বামী ত্রিগুণাতীতের সময় সেরূপ ছিল না। অথচ ত্রিগুণাতীত মহারাজের অতুলনীয় উদ্যম ভক্তিপনায় আমেরিকা নরনারী প্রচুর অর্থ ব্যয় বৈদেশিক ও অপরিচিত ভাবধারা স্থায়ী প্রতীক রূপে গড়িয়া তুলিল এই হিন্দু মন্দির, আর তাহারাই হইল ইহার পৃষ্ঠপোষক। স্বামী ত্রিগুণাতীতের কিন্তু ইহার উপর কোন দাবি দেওয়া ছিল না। তিনি বলিতেন, বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে এ নষ্ট হয়ে যাবে, কিন্তু এ যদি চিকচিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে। আর বলিতেন, এটি ভোগ করতে আমি বেশি দিন থাকব না, পরে যারা আসবে তারাই ভোগ করবে। ত্রিগুণাতীত মহারাজ আজ নাই, কিন্তু আজও এই মন্দির মার্কিন দেশে সগৌরবে মস্তক তুলিয়া বেদান্তের সার্বভৌমিকতা ও প্রতিষ্ঠাতা গুরুভক্তির সাক্ষ্য দিতেছে। স্বামী ত্রিগুণাতীতের ইচ্ছা ছিল যে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সংঘাতধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে আমেরিকায় লইয়া যাইবেন, কিন্তু নানা কারণে মহারাজের যাওয়া হয় নাই। মন্দির নির্মাণের পর বেদান্ত সমিতি নিঃস্ব হইয়া গেল। তদুপরি ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে নগরবাসী বন্ধুবান্ধব ও সমিতির সভ্যগণ বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সমিতির আয় হ্রাস পাইল। ত্রিগুণাতীত মহারাজ ইহাতেও দমিলেন না, এমনকি অবেদানন্দজি সংবাদ পাইয়া নিউ ইয়র্ক হইতে তখন যখন সাহায্যের প্রস্তাব করিলেন তখন তিনি উত্তর দিলেন, আমাদের প্রয়োজন হইলে তোমাকে জানাইব, আমরা আমাদের সকল খরচ কমাইয়া দিয়েছি এবং এখানকার রিলিফ কমিটির নিকট হইতে প্রচুর খাদ্য পাইতেছি। বস্তুত আত্মনির্ভরশীল ত্রিগুণাতীত ওই দুরবস্থার মধ্যেও সমিতিকে বাঁচাইয়া রাখিতে এবং উহার উন্নতি সাধন করিতে বদ্ধপরিকর ছিলেন, তাহার সে চেষ্টা সফল হইয়াছিল। শুধু তাহাই নহে, ওই বৎসর অগস্ট মাসে প্রকাশানন্দজি সান ফ্রান্সিসকো উপস্থিত হইয়া তাহার সহায়তা করিতে থাকিলে কার্যে সর্বাঙ্গীন প্রসার হইতে লাগিল। ইহার পর তাহার লক্ষ্য হইল মন্দিরের সংলগ্ন বাসকক্ষ গুলিকে অবলম্বন করিয়া আশ্রম জীবন গড়িয়া তোলা এবং তাহাতে পাশ্চাত্যবাসীকে ব্রহ্মচর্যের আদর্শ শিক্ষা দেওয়া। ক্লাস ও বক্তৃতা দিতে যে সকল ছাত্র আসিত তাহাদেরই প্রায় 10 জনকে লইয়া আশ্রমের সূত্রপাত হইল। এই সংখ্যা মধ্যে মধ্যে বর্ধিত হইল, গড়ে 10 জনই আশ্রমে থাকিত। সুশৃঙ্খলা প্রিয় ত্রিগুণাতীত মহারাজ ইহাদের জীবন হিন্দুভাবে সুনিয়ন্ত্রিত করিতে যত্নপর ছিলেন। আশ্রমের যাবতীয় কার্য তাহারাই সম্পন্ন করিত, প্রত্যুষে চারিটায় উঠিয়া তাহারা ধ্যানে বসিত, তারপর ঘরদোর পরিষ্কার করা, ফুলবাগানে জল দেওয়া প্রভৃতি কার্যে ব্যবহৃত হইত। সকাল ও সন্ধ্যায় আহারের সময় তিনি তাহাদিগকে শ্রীরামকৃষ্ণের কথা বলিতে বলিতে তন্ময় হইয়া যাইতেন এবং ব্রহ্মচারীরা বিভোর হইয়া শুনিত, কখনো বা ধুলি জ্বালাইয়া মুক্ত আকাশের নিম্নে গভীর ধ্যান করিতেন। আবার সপ্তাহে
সেখানে একদিন উপবাস ও নির্জনে সাধনেরও ব্যবস্থা ছিল, কিন্তু উহা বাধ্যতামূলক ছিল না। ওই সময় অনেকের বিবিধ অনুভূতি হইত, ভাব গাম্ভীর্যপূর্ণ ও যত্নবহুল ইদৃশ্য জীবন কঠোর হইলেও ছাত্রগণ ইহা স্বেচ্ছা গ্রহণ করিত। এই সময় স্বামী ত্রিগুণাদিতে শ্রীমুখ হইতে বহু মূল্যবান বাণী নির্গত হইয়া তাহাদিগকে সাধন পথে শক্তি প্রদান করিত। তিনি বলিতেন, লিভ লাইক আ হাবিট বাট ওয়ার্ক লাইক আ হর্স, অর্থাৎ সাধুর মতো জীবন যাপন করো কিন্তু ঘোড়ার মতো পরিশ্রম করো। ডু অর ডাই বাট ইউ উইল নট ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পালন কিন্তু অত শত যে তো শরীর যাবে না। ডু ইট নাও, এটি এখনই করো। ওয়াচ অ্যান্ড প্রে, সর্বদা সতর্ক থাকো এবং প্রার্থনা করো। এইসব কথা লিখিয়া তিনি ব্রহ্মচারীদের গৃহের প্রাচীনে বুঝাই ঝুলাইয়া দিয়েছিলেন। তিনি সঙ্গীত ভালোবাসিতেন এবং মনে করিতেন যে উহা সাধনার এক উত্তম সহায়। অতি প্রত্যুষে তিনি ব্রহ্মচারীদের লইয়া নানাবিধ ভক্তি রসাত্মক গান ও স্তোত্র আদিতে সময় কাটাইতেন। কখনো কখনো ছাত্রদের লইয়া মঠ হইতে মাত্র অর্ধ মাইল দূরে সান ফ্রান্সিসকো উপসাগর তীরে উপস্থিত হইতেন এবং অরুণোদয়ের প্রাককালে তাহাদের মিলিত কণ্ঠ হইতে উত্থিত সঙ্গীত লহরী সমুদ্রবক্ষে নৃত্য করিতে করিতে দূরে প্রসারিত হইত। তখন হয়তো কোন ধীবর মৎস্য ধরিতে মাত্র যাত্রা করিয়াছে, হয়তো বা কোন অর্ণব ওই পথে গমনে উদ্যত হইয়াছে। প্রাতঃ সমীরে সঞ্চালিত সেই মধুর বিশুদ্ধ সঙ্গীত শ্রবণে ধীবর ও নাবিকেরা অনেকের জন্য এক অলৌকিক রাজ্যের সন্ধান পাইয়া মুগ্ধ অন্তঃকরণে শ্রবণ করিত আর মৌন বিস্ময়ে আশীর্বাদ করিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ শুধু কথার কথা নয়, নিজের জীবন দিয়ে দেখাইলেন চরিত্র কিরূপ হওয়া উচিত। তিনি সকলের সঙ্গে বিবিধ কার্য করিতেন এবং ব্রহ্মচারীদের জন্য স্বহস্তে রান্না করিতেন, কারণ তিনি বিশ্বাস করিতেন যে সাধুর সংস্পর্শে অন্যের মধ্য দিয়া অপরের হৃদয় সাধুভাব সঞ্চারিত হয়। সমস্ত দিন এইভাবে পরিশ্রমের পর তিনি সকলের শেষে অফিসের মেঝেতে সামান্য বিছানায় শয়ন করিতেন। কিন্তু সকালবেলা ছাত্রেরা আশ্চর্য হইয়া দেখিত যে তাহাদের শয্যাত্যাগের বহু পূর্বে তিনি উঠিয়া নিত্যকর্মে মনোনিবেশ করিয়াছেন। ইহা একদিনের কথা নয়, বৎসরের পর বৎসর এরূপ চলিয়াছিল। কিভাবে এই নবাগত ছাত্রদের মধ্যে আধ্যাত্মিকতার বীজ মুক্ত ও অঙ্কুরিত হয়, কিভাবে তাহাদের নিকট প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হয়, এইসব চিন্তাই যেন তাহাকে একেবারে বিভোর করিয়া রাখিয়াছিল। তিনি তাহার প্রিয় শিষ্যদের বলিতেন, তোমাদের টেনে হিঁচড়ে সেই অমৃত সাগরের তীরে নিয়ে যেতে চাই এবং তার গর্ভে ফেলে দিতে চাই, তবেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে। উত্তম গুরু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এখনকার দিনে এরকম করলে সব পুরো পরিবারের লোক এসে গুরুকে পেটাবে, কিন্তু তাতে যদি তোমাদের হাড়গুলি এক একটি করে ভেঙে ফেলতে হয় তবুও আমি এতটুকু দ্বিধাবোধ করব না। পাশে এরূপ উচ্চ ভূমিতে দীর্ঘকাল অবস্থানের ফলে অবসাদ উপস্থিত হয়, সেজন্য তিনি মাঝে মাঝে বিবিধ চিত্ত বিনোদনেরও আয়োজন করিতেন এবং স্বয়ং হাতে যোগদান করিয়া ব্রহ্মচারীদের হৃদয়ের গুরুভার দূর করিতেন। তাহার জীবনে অনেক ক্ষেত্রে আধ্যাত্মিকতা ও রঙ্গপ্রিয়তা মিশ্রিত হইয়া অপূর্ব রসের সৃষ্টি করিত। একদা তিনি ঘোষণা করিলেন যে তাহার বিবাহ হইবে। উৎসুক জনতা সেই রহস্য ভেদ করিতে সমবেত হইয়া দেখিল যে যথাকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করিয়া তাহার বড়দেশে পরমানন্দ অর্পণ করিলেন। তাহার তদানীন্তন জীবন সর্বদাই এই প্রকার ভাব ও সংক্রমণে ব্যবহৃত থাকিত। সন্দেহাকুল মন লইয়া যাহারা আসিত অনেক ক্ষেত্রে যুক্তি দ্বারা সন্দেহে নিরাশ না হইলে তাহার না হইলেও তাহার ঐকান্তিকতায় তাহারা অভিভূত হইল। তাহারা অবাক হইয়া দেখিত যে এই একটি জীবন সর্বতভাবে ভগবান লাভের জন্য এবং অপরকে ওই বিষয়ে সাহায্য করিবার জন্যই উৎসর্গীকৃত। এরপরে শান্তি আশ্রমের কথা বলা রয়েছে, আমাদের সময় অলরেডি পার হয়ে গিয়েছে। এখন ওই পুজুরি বাবুদের মতো যেমন চন্ডী পাঠের সময় পৃষ্ঠা উঠে যায় তাহার শরীর ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল এবং উহার নানা ব্যাধি আকর হইয়াছিল। শেষ পাঁচ বৎসর বাদ প্রভৃতি কোন না কোন অসুখ লাগিয়াছিল, কিন্তু অসুখ হইলেও কর্মের বিরাম ছিল না। অত্যন্ত পীড়িত অবস্থায় তিনি ছাত্রদের সংবাদ লইতে ভুলিতেন না।
1914 খ্রিস্টাব্দে তাহার শরীর অত্যন্ত অসুস্থ হইয়া পড়ে। তাহাকে রুগ্নদেহ কার্য করিতে দেখিয়া জগন্ত ছাত্র ওই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন অত্যধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যা সব শেষ হয়ে যাক, কিন্তু শেষ তো হল না। যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে, তখন ইচ্ছাশক্তি প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি। এ শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময় এটা খসে পড়তে পারে। গত 3 বছর যাবৎ শুধু ইচ্ছা শক্তি দিয়ে একে ধরে রেখেছি। এনারা এই সিদ্ধ পুরুষ তো ভগবানের পার্ষদ, সেই জন্য এরকম বলতে পারছেন। যাও আমরা এখানে থামি, একটু দুটি গান লাইটার দেওয়া যেতে পারে। চরণ সরজে সবার মনে আছে না? সারদা পদে গদ
প্রাণমন বা তরমন। আবার কালকে সারদার পূজা আছে, আমাদের সারদা কি বিশুদ্ধ মতে অশুদ্ধ মতে নয়। Thank you.